उधर 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 শুনলাম যে এখানে আমাদের একজন উত্তর কর্মচারী জয়ন্ত কর, উনি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম। উনি এবং তার ভাই এবং বোন, তার ভাই বিপ্লব কর, বোন গীতা কর এবং মাকে নিয়ে, অসুস্থ মাকে নিয়ে থাকতেন। দু ভাই বোন তিনজনে কেউ বিয়ে করেননি। মা মারা যাওয়ার পরে তারা শোকে আত্মহারা হয়ে সুইসাইড নোটও শুনলাম পেয়েছেন পুলিশ, এবং তাদের লিখেছে যে মাই যখন আমাদের জীবনে নেই তখন আর আমাদের আর বেঁচে থাকার কোনো আশা নেই। মানে এই কারণে আমাদের মনে হচ্ছে তারা সুইসাইড করেছেন। আর কার্বলিক অ্যাসিড আমরা কিছু রুমের ভেতরেও দেখলাম, প্রচণ্ড কার্বলিক অ্যাসিডের গন্ধ, মানে হচ্ছে খাবারের সাথে মিশিয়ে ওনারা হয়তো এটা সুইসাইডটা করেছেন। তিনজন মারা গেছে শুনেছি, আর বোন মনে হচ্ছে সিরিয়াস আছেন, পুলিশ এসে বোনকে রেস্কিউ করে নিয়ে যেতে পেরেছে। জয়ন্ত কর মারা গেছেন, ভাই বিপ্লব কর মারা গেছেন, বোন মা মারা গেছেন। দুজন বিছানার ওপরে ছিল, একজন খাটের তলে ছিল, আরেকজন বারান্দার উপরে ছিল। টোটাল চারজন ছিল, তো বোন সিরিয়াসলি ওকে পাওয়া গেছে। কোনটা মা? হ্যাঁ, সুইসাইড নোট মনে হয় পুলিশের কাছে পাওয়া গেছে, কারণ ওটাতে পরিষ্কার উল্লেখ দেখছিলাম। সেটা পুলিশই বলতে পারবেন আপনাদেরকে যে মা যখন আমাদের জীবনে নেই, কারণ আমি প্ল্যান্টেও শুনলাম সোমবার থেকে উনি ছুটি নিয়েছেন, মা অসুস্থ সিরিয়াসলি। আমাদের মনে হচ্ছে আর্লি মর্নিং হতে পারে বা কাল রাত্রেও হতে পারে। ওটাতে কার্বলিক অ্যাসিড আছে মনে হচ্ছে, আর ওরা মনে হয় কার্বলিক অ্যাসিড দিয়ে হয়তো কোনো খাবারের সাথে মিশিয়ে, মা মারা গেছে দেখে ওরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারে। মানে ওরা বাড়িতে কজন থাকতো, আর মানে কি নিয়ে ব্যাপারে কোনো ঝুট ঝামেলা? আমরা ওনাদের সাথে বেশি কথা বলতো না, বেশি মানে মেশতো না, কারোর সাথে বেরোতো না, খালি ভাইটা ডিউটিতে কাজ করে যেত, ওইটাই আমরা দেখতাম। তো কে কে মানে ওদের ঘরের মধ্যে কে কে থাকতো? দুই ভাই বোনে থাকতো, তারপরে কদিন হলো একটা কাকার মেয়েকে নিয়ে রেখে, ওর কাকার মেয়ে না কে জানি না, মেয়েটা দাঁড়িয়ে এখানে থাকতো, কাপড় চোপড় মেন তো ওদের কাটাকুটি করা, ওইটুকুই দেখতাম, আর ভেতরে আর কি হতো যাই না। কেমন ধরনের লোক ছিল? কোনো ঝুট ঝামেলা? না, কারোর সাথে ঝগড়া ঝাঁটি কিছু করতো, ঝামেলার মতো কিছু থাকতো। ঠিক আছে একদম নিচ্ছে। এক্সিস ব্যাংকের পাশে।
এখানে দুজন স্ত্রী ছিল, আর নিচে একজন ছিল, নিচে একজন ছিল, আর বারান্দায় বোন ছিল।